শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি ভালো আছি। আজকে তোমাদের ক্লাস ওয়ানের তিস্তা এবং ঘাগর উভয় শাখার ড্রয়িং ক্লাস নিতে এসেছি। আচ্ছা, তোমরা একটা ছবি দেখে আমাকে বলতো এটা কি এঁকেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এটা সূর্যমুখী ফুল। আজকে তোমাদেরকে আমি সূর্যমুখী আঁকা শেখাবো। তোমরা খাতা পেন্সিল নিয়ে বসে পড়ো, আর আমার আমি বোর্ডে আছি সেটা একটু দেখো। দেখো, আমি এখানে দুইটা বৃত্ত এঁকেছি, একটা ছোট বৃত্ত এঁকেছি আর একটা বড় বৃত্ত এঁকেছি। আঁকার পরে এইভাবে আমাদেরকে দুটো দাগ দিতে হবে, যোগের মতো, কিন্তু মাঝখানে তোমরা দিবে না। এইদিকে একটা চিহ্ন দাগ দিবে, এদিকে একটা দাগ দিবে। তারপরে কি করবে দেখো, এদিকে একটা ক্রস, এদিকে একটা ক্রস, হয়ে গেল। তারপরে আমরা এখান থেকে ফুলের পাপড়ি আঁকবো। একটু ফুলটা দেখো, তারপরে যে মাঝখানে যে বৃত্তটা ফাঁকা রেখেছি, এখানে ছোট ছোট গোল গোল দিবে তোমরা। তারপরে এখান থেকে আমরা ফুলের ডাল আঁকছি। আঁকার পরে এভাবে আমরা একটা পাতা আঁকবো। হয়ে গেল। এখানে যে বানিয়ে যে তোমরা বৃত্তটা এঁকেছো, এটা মুছে দিতে হবে। মাঝখানের দাগগুলি তোমাদেরকে মুছে দিতে হবে। এভাবে আঁকার পরে তোমরা, আমি এখানে দেখো কিভাবে রং করেছি, তোমাদের বইও আছে, তোমরা বইয়ের সাহায্য নিতে পারো, নিয়ে এভাবে রং করতে হবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। যখন তোমাদের পড়তে ভালো লাগবে না, তখন তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্তই।